नमस्कार दबंग मीडिया पक्ष सुदीप तुम्हारे स्वागत फेज नाइन एप्लीकेशन अलरेडी शुरू हो गए तुम्हारा अनेप्लीकेशन पढ़े फेले चैने की एप्लीकेशन करते हैं एक भिडियो देवा तुम्हारा चाहले से भिडियो देखे एप्लीकेशन करते एप्लीकेशन करनी किन्तु प्रब्लेम हे जरा एप्लीकेशन एखो करनी जरा करते गए बेधे जाते मन कैकटा प्रश्न जाता हम वर्क एक्सपीरियंस लागबे किना बा समस्त पोस्टे क्षेत्र वर्क एक्सपीरियंस दरकार किना बा एकेर अधिक पोस्ट आमरा अप्लाई करते पारबो किना बा एकाधिक रिजियने आमरा अप्लाई करते पारबो किना बा छबिर उपरे जे डेटटा लेखा दरकार सेटा कतदिन आगे होते हबे बा एई धरनेर विभिन्न प्रश्न तोमादेर मने घुरपाक करछे आमार जे भिडियोटा देया आछे सेई भिडियोर कमेंटे अनेके एई धरनेर प्रश्नगुलो करेछे आर सेई जोन्नो एई भिडियोटा मेनलि करा प्रथम वर्क एक्सपीरियंस বোঝার উপায় নেই তো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এক্সপেরিয়েন্স লাগবে কিনা তার জন্য আমি একটা ওয়ে দেখাচ্ছি যে ওয়েতে আপনারা চেক করতে পারবেন যে এক্সপেরিয়েন্স লাগবে কি লাগবে না ধরুন আমি এখান থেকে একটা ইস্টার্ন রিজিওনের একটা পোস্ট আমি সিলেক্ট করলাম যে সিলেক্ট পোস্ট কোড রয়েছে পোস্ট কোডে এখানে আপনি বা আমি যেটাই দেই আপনার যে পছন্দ হবে যেটা সেই পোস্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন সাপোজ আমি প্রথমে যে পোস্টটা আছে এই পোস্টটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এবার আমরা কিভাবে বুঝবো যে এই পোস্টের জন্য আমাদেরকে वर्क एक्सपीरियंस लागबे कि लागबे ना तार जोन्नो आमादेरके एकटु निचेर दिके चले आसते होबे निचेर दिके एखाने 25 नम्बर जे घरटा देखते पाच्छेन कलमटा क्वालिफिकेशन अफ द्य पोस्ट क्वालिफिकेशन फर द्य पोस्ट एखाने जे सिलेक्ट द्य क्वालिफिकेशन एखाने क्लिक करबेन क्लिक करले ख्याल करेन एखाने लेखाछे ব্যাচেলার ডিগ্রি ইন জিওগ্রাফি অর জিওলজি অর অ্যাপ্লাইড জিওলজি অ্যাজ কোর সাবজেক্ট ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো এখানে দেখুন কোন বিষয়ের মানে আপনার এক্সপিরিয়েন্সের কথা এখানে লেখা নেই অর্থাৎ এই পোস্টটা আপনারা এক্সপিরিয়েন্স ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আমি আবার অন্য একটা পোস্ট আপনাদেরকে দেখাই এটাকে চেঞ্জ করে এর ইস্টার্ন রিজিওনে থাকলো কিন্তু আমি এখানে পোস্ট কোডটা একটু চেঞ্জ করে দিই এখানে আমি চেঞ্জ করে এখানে দেখুন একটা রয়েছে 12-12-1 এটাতে আমি সিলেক্ট করে দিলাম এবার খেয়াল করুন আবার আবার 25 নম্বর যে ঘরটা আছে সেই ঘরটাতে আমরা চলে আসলাম আসলে দেখুন এখানে যে লেখাটা রয়েছে এর মধ্যে একদম শেষের দিকে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাট লিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ ড্রিলিং রিং ফার্ম সো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্পষ্ট যে আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে তো এইভাবে আপনারা খুব সহজেই জানতে পারবেন বা বের করতে পারবেন যে কোন পোস্টের জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে কোন পোস্টের জন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না এবার আসি যে একাধিক পোস্টে কিভাবে অ্যাপ্লাই করা যাবে বা একাধিক পোস্টে অ্যাপ্লাই করা যাবে কিনা তো তার জন্য আমি আবার প্রথম পেজে চলে আসলাম এখানে আমি অলরেডি একটাতে অ্যাপ্লিকেশন করে রেখেছি তো আমি সেটা আপনাদেরকে দেখাই দেখুন খেয়াল করুন এখানে আমি প্রিন্ট অপশনে ক্লিক করলাম ক্লিক করলে আমার এখানে একটা অলরেডি অ্যাপ্লাই করা রয়েছে সেটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি এডুকেশনে আমি ফিল্ড ম্যান হিসেবে একটাতে অ্যাপ্লাই করে রেখেছি এবার যদি চাচ্ছে আমি অন্য একটা অ্যাপ্লাই করতে চাই এটা দেখুন রিজিওন আছে NWR এই রিজিওনে আমি অ্যাপ্লাই করে রেখেছি এবার নতুন একটা অ্যাপ্লাই করতে গেলে আমাকে কি করতে হবে তার জন্য আবার অ্যাপ্লাইতে চলে আসতে হবে আপনারা এখানে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং নোটিশে কিন্তু স্পষ্টভাবে দিয়ে দেওয়া আছে যে একাধিক পোস্টে অ্যাপ্লাই করার সুযোগ আছে তো আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই একদম নোটিশের উপরের দিকে চলে আসবেন উপরের দিকে এসে খেয়াল করবেন এখানে 2.2 যেটা সেকশন নম্বরটা রয়েছে ক্যান্ডিডেট হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট শুড অ্যাপ্লাই সেপারেটলি ফর ইস ক্যাটাগরি অফ পোস্ট অর্থাৎ আপনারা
একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এটা স্পষ্ট। এবার কিভাবে করতে হবে, তো আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এক্লিকতে ক্লিক করার পরে এখানে যে সমস্ত ইনফরমেশন গুলো সেগুলো মোটামুটি একই থাকবে, এখানে চেঞ্জ করা কিছু নেই। একদম এসে রিজিয়নের যে ঘরটা 15 নম্বর, এখান থেকে আপনি রিজিয়নটা চেঞ্জ করতে পারেন। সাপোজ আমি এখান থেকে সেন্ট্রাল রিজিয়ন, আমি ইস্টার্ন রিজিয়নে একটা ক্লিক সিলেক্ট করলাম, তো আগেরটা আমার ইস্টার্ন রিজিয়ন ছিল না, এটা আমি ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করলাম। এবার পোস্ট কোড যেটা আছে সেটাকে আমি এখান থেকে জাস্ট একটা দিয়ে দিচ্ছি, আমি পোস্ট একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে অটোমেটিক্যালি পোস্ট কোডটা নিয়ে নেবে আগের মতো। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, আপনি কিন্তু সেকেন্ড টাইম যে অ্যাপ্লিকেশন করবেন বা একাধিক পোস্টে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু আপনার এক্সামিনেশন সেন্টারটা চেঞ্জ করতে পারবেন না, সেটা প্রথমে যেটা দিয়েছিলেন সেটাই থাকবে। তো যাই হোক, এবার আপনাদের এক্স সার্ভিসম্যান এটা ইয়েস হলে নো, ইয়েস করবেন, না হলে না করবেন। তারপরে এখান থেকে কিছু তেমন কিছু করার নেই, এই পোস্টগুলো দেখুন এখানে সমস্ত কিছু ইনঅ্যাক্টিভ রয়েছে। এবার আমরা একবারে নিচের দিকে চলে আসি, দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে, আর আমাদের কিছু করতে হবে না। এবার একদম নিচের দিকে যেখানে 25 নম্বর ঘরে এক্সপিরিয়েন্স এর ঘরটা, সেখানে এক্সপিরিয়েন্স এটাতে চাইনি, আমরা এখান থেকে যেটা নিচে রয়েছে এটা সিলেক্ট করে দিলাম। তারপর সাবজেক্ট কম্বিনেশন এখানে যেটা আছে একটাই আছে, আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন ইন্ডিকেট ইউর হায়ার এডুকেশন, আপনার হায়ার এডুকেশনটা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে এক্সপিরিয়েন্স এর ব্যাপার আছে, এই পোস্টে যেহেতু এক্সপিরিয়েন্স লাগবে না সেহেতু এখানে এক্সপিরিয়েন্স এর কোনো কিছু দিতে হবে না, এটা ব্ল্যাঙ্ক রাখলেও হবে। এবার নিচের দিকে দেখুন আর কিছুই নেই, এখানে ফটো সিগনেচার সব এভাবে রয়েছে। তো এখানে যে ফটোর উপরে যে তারিখটা দেখতে পাচ্ছেন, এই তারিখের ব্যাপারটা আমি একটু পরে আসছি। তো এটাকে আমি আপাতত ইয়েস করলাম, ইয়েস করে এখানে অ্যাগ্রি করলাম, অ্যাগ্রি করে এখানে ক্যাপচারে বসিয়ে নেক্সট প্রিভিউতে ক্লিক করলে এরপরে যেভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেম একইভাবে আপনি একাধিক অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এটা তো গেল অ্যাপ্লিকেশনের ব্যাপার। তো এটা পরিষ্কার যে আপনারা একাধিক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটা এভাবে করতে হবে। এবার আসি ফটোর ব্যাপারে, অনেকে ফটোর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছে যে ফটোতে যে ডেটটা দিতে হবে সেই ডেটটা কবে দিতে হবে বা কতদিন আগেকার ফটো হতে হবে। তো এখানে দেখুন লেখা রয়েছে হোয়েদার দ্য ফটোগ্রাফি হ্যাজ টেকেন অন অর আফটার 23/6/2021, অর্থাৎ যে ফটোটা আপনি ইউজ করবেন সেটা 23/6/2021 পরে আপনার তুলতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার, আপনাদেরকে দেখা যায় একজন পূর্ণবয়স্ক লোকের কিন্তু 6 মাস 1 বছর চেহারা চেঞ্জ হয় না, সেক্ষেত্রে আপনি কিন্তু 6 মাস বা 1 বছর আগেকার ফটো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে এখানে যে ফটোর উপরে যে ডেটটা দেওয়া আছে, ডেটটা অবশ্যই আপনারা 23/6/2021 পরে ছবি তোলা হয়েছে এরকম একটা ডেট এখানে বসিয়ে দেবেন। এ হচ্ছে ফটোর ব্যাপারটা গেল। তো এই ব্যাপারগুলো মেইনলি আমাকে যে কমেন্ট গুলো আসছে তাতে অধিকাংশই যারা কমেন্ট করছে তারা এই ব্যাপারগুলো মেইনলি কমেন্ট করছে যে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবো কিনা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব পোস্টে লাগবে কিনা বা ফটো আমাদেরকে কোন ডেটে তুলতে হবে। তো আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পেয়ে গেলেন এই ভিডিও থেকে। আর যদি এরপরেও কোনো সমস্যা থাকে বা ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টে সঠিক উত্তর দেওয়ার। আর সেই সঙ্গে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটাও অ্যাক্টিভ করে রাখুন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো।